বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, প্রবাসী সন্তানের টাকা পাইয়া আপনি জমি কিনছেন আপনার নামে, এরপরে বলতেছেন ছেলে মেয়ে সবাইকে আপনি ভাগ দিবেন, পরিষ্কার করে শুনে রাখেন এটা হারাম। আপনি বাবা হিসেবে সন্তানের টাকা আত্মসাৎ করলেন, আপনি হারাম খেলেন। কেন? কারণ এই সম্পদটা সে কামাই করেছে, তার ভাইয়েরা কামাই করে নাই, বোনেরা কামাই করে নাই। ভাইয়ের উচিত বন্ধুদেরকে, ভাইদেরকে খেয়াল করা, হাদিয়া তোফা দেওয়া, উপকার করা, পুঁজি দেওয়া, বিদেশ নেওয়ার চেষ্টা করা, সেটা আরেক জিনিস। আপনি জবরদস্তি তার কামাই করা টাকা দিয়ে জমি কিনে এবার সব ছেলে মেয়েরে ভাগ দিবেন, তারা তো কামাই করে নাই, কিসের ভিত্তিতে তারা ভাগ পাবে? এটা হারাম।